অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে আইসিডিএস কর্মীরা অর্ধেক বেতন পাচ্ছেন। 18 থেকে 21,000 টাকা বেতন সহ মোট 22 দফা দাবি তুলে আন্দোলনে নামলো জলপাইগুড়ি পশ্চিমবঙ্গ আইসিডিএস কর্মী সহায়িকা কল্যাণ সমিতি। শুক্রবার জেলাশাসক দপ্তরে দাবিপত্র তুলে দেওয়া হয় সমিতির পক্ষ থেকে। রাজ্য সরকার দীর্ঘদিন থেকে আইসিডিএস কর্মীদের বঞ্চনা করে আসছে বলে অভিযোগ তাদের। কোভিড পরিস্থিতিতে 60 থেকে 70 জনের মৃত্যু হয়েছে, এরপরেও আইসিডিএস কর্মীরা বঞ্চিত। এদিনের দাবিগুলোর মধ্যে নতুন করে নতুন শিক্ষানীতি আইন অবিলম্বে লাগু করতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশে গ্র্যাচুইটি চালু এবং নতুন কাজের জন্য মোবাইল এবং রিচার্জের টাকা দেওয়ার দাবি, অন্যদিকে উন্নত মানের সেন্টার, ভালো চাল, সঠিক সময়ে বেতনের দাবি তোলা হয়েছে বলে জানালেন রাজ্য কমিটির সহসভানেত্রী সৌমিতা সাহা। কোচবিহার মিশন হসপিটাল এখন আর হায়দ্রাবাদ নয়, সব সমস্যার সমাধান এখন কোচবিহারে। আওয়ার ডক্টর্স ডক্টর এম গুম্বো কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, ডক্টর এস এন রেড্ডি কনসালটেন্ট ব্রেইন অ্যান্ড স্পাইন সার্জন, ডক্টর সৌমেন নন্দী কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, ডক্টর পরমেশ্বর রমেশ জুনাট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ডক্টর বরুণ কুমার ইউরোলজিস্ট, ডক্টর সমর্থ আগরওয়াল ল্যাপারোস্কোপিক ইউরোলজিস্ট ট্রান্সপ্লান্ট সার্জন, ডক্টর এস এন নাইডু neurosurgery, brain and spine. 24/7 services. Call for appointment 9933-400-333 or 9832-514641. Visit us, Mission Hospital, NH31, Chokchoka, Kochbihar. পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে এবং এই জেলাতে আমরা ডেপুটেশন দিচ্ছি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের নতুন শিক্ষানীতি যে আইন আছে সেটা চালু করার জন্য অবিলম্বে, এবং যে গ্র্যাচুইটি আমাদের হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে হয়েছে সেই গ্র্যাচুইটি যাতে অবিলম্বে এ রাজ্যে চালু হয় সেটা, প্লাস পোষণ টেকার যে অ্যাপটা নতুন কাজ আমাদের দিয়েছে সেই কাজের জন্য আমরা এখনও অবধি কোনো ওয়ার্কাররা মোবাইল ফোন পাইনি, ফোনে রিচার্জ পাইনি, অথচ কাজগুলো আমাদের করতে হচ্ছে, সেই জন্য যে দ্রুততার সাথে যদি সেই মোবাইল ফোনটা আমাদের হাতে পৌঁছে দেওয়া হয় তার জন্য আজকে আমরা সেই দাবি রয়েছে। এবং আমাদের এই সংগঠনের পক্ষ থেকে 22 দফার দাবি রয়েছে, নতুন শিক্ষানীতি আইন থেকে শুরু করে উন্নত মানের চাল ডাল দেওয়া এবং সঠিক সময় যে ভেজ ফুয়েলের যে টাকাটা সেটা যাতে সমানভাবে সঠিক সময় আসে, এছাড়াও আমাদের জীবন বিমা যেটা ছিল এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে সেই জীবন বিমাটা যাতে চালু হয়, উন্নত মানের এডুকেশন যেটা এবং সেন্টার সেই জায়গায় যাতে চালু হয় এবং সঠিক সেই প্রশিক্ষণ যাতে প্রতি বছর যাতে অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং সহায়িকাদের দেওয়া হয় তার জন্য আমাদের মোট 22 দফার দাবি নিয়ে আজকে। দিদি, বেতন কত পাচ্ছেন এখন? বর্তমানে বেতন 8,250, যেটা অন্যান্য রাজ্যে এর থেকে অনেক বেশি। আমরা চাইছি অন্যান্য রাজ্যের ন্যায় আমাদের যাতে সমানভাবে 18,000 এবং 21,000 যাতে বেতনটা হয়। সেই কোন কোন রাজ্যে বেশি দেওয়া হচ্ছে? কোন কোন বলছে, বিহার আছে, হরিয়ানা আছে, কেরল আছে, অন্ধ্রপ্রদেশ আছে, আপনার গুজরাটে আছে, দিল্লিতে আছে, সেই তুলনায় আমাদের রাজ্যে অনেক কম। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে আমাদের নতুন শিক্ষা নীতি আইনের মারফত আমরা একটা সম্মান ফিরে পাই এবং অন্যান্য রাজ্যের ন্যায় 18,000 ও 21,000 টাকা অনারিয়াম যাতে আমাদের হয়। অন্যান্য রাজ্যের তুলনায় আপনাদের কত কতখানি কম দেওয়া হচ্ছে? আরে 8,250 এবার অন্যান্য রাজ্যে যেখানে 13,250 আছে কোথাও আছে 18,250, কোথাও 21,000ও আছে। কেন এটা হচ্ছে? দেখুন, এই বৈষম্যটা কিছুটা যেহেতু কেন্দ্র সরকার এখন আমাদের 60% দেয়, রাজ্য সরকার 40%, এবার রাজ্য সরকার থেকে সেই জায়গাটা বারবারই বঞ্চনার শিকার হয়ে যাচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীরা। সেই জায়গা থেকে আমরা চাইছি সমস্ত রাজ্যগুলো যেভাবে এগোচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সেইভাবে এগোক এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রতি সময় যে টোটাল কোভিড পিরিয়ড গেল সেখানে যেভাবে কাজ করেছে সেই মূল্যটা তারা পায়নি। এছাড়াও কোভিডের সময় যে ঘোষণা করা হয়েছিল যে একটা টাকা দেওয়া হবে যদি কেউ মারা যায়, সেই টাকাটাও কিন্তু আমাদের অঙ্গনওয়াড়ি কর্মীরা কেউ পায়নি।